Aslam kamu. Thank you.
হসপিটালেও খুব সমস্যা, এখান থেকে অভিযোগ মহকুমে মানুষ অভিযোগ দিচ্ছে আমাদের। কিন্তু এখানে তো সামনে আমাদের মেইন স্ট্রিট ইয়েতে পাশে বেশ কিছু জায়গা রয়েছে, ওই যে জায়গাটা আমরা ভেঙে দিছি না, আপনি রাস্তার মধ্যে এই ইয়েতে স্কুলের পাশে পাশে থাকা স্যার না, আপনার ওইরকম করে পাঁচটা দশটা করে ওই যে পৌরসভা দেখছেন না, আমরা কি করছি ওভাবে রাখার কোন সুযোগ নাই। জাতি চাউনির পিছনে যে অনেক জায়গা আছে, সরকারি এখান থেকে একটা সমাধান চলে না, ওই পাশে সামনে আরেকটু দেখে আসে। আজকে আমাদের আউসকান্দি হীরাগঞ্জ বাজারের সম্পূর্ণ জায়গা মূল রাস্তা থেকে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক অনুরোধ জানিয়েছিলাম যে অবৈধ জায়গা ছেড়ে দেওয়ার জন্য, অনেকে ছেড়ে দিয়েছে, যারা করেননি তাদেরকে আমরা ভেঙে দিয়েছি। কিন্তু এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এখানে যারা আছেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ জানাবো যে মানুষের জন চলাচলের জন্য এটা আমাদের প্রয়োজন, যাতে অবৈধভাবে কেউ যেন দখল করতে না পারে। কেউ যদি অবৈধভাবে দখল করে তার জন্য তো কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা সেটা নিই। আর আমাদের এর মধ্যে যে সমস্যাগুলো ছিল আমরা সমাধান করে দিয়েছি। বাস সিএনজি স্টেশনের জন্য যতটুকু যে জায়গা প্রয়োজন ছিল সরকারি কিছু অংশ ওনাদেরকে দেওয়া হয়েছে, ওনারা সেই নির্ধারিত এই জায়গাটিতে বসবে। হাসপাতাল বা স্কুলকে প্রতিরোধ করে তারা এই ধরনের সিএনজি বা অন্যান্য যানবাহনগুলো আর রাখবে না। আমি এখানে যারা আউসকান্দিবাসীর সম্মানিত যারা আছেন সকলকে অনুরোধ করবো যে একটা সুস্থ সুন্দর আউসকান্দি গঠন করতে হলে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর এই এই আজকের অভিযানের জন্য আমাদের নির্বাহী প্রকৌশলী রোড সেকশন সহ ওনাদের সার্বিক ইঞ্জিনিয়ার আমাদের সাথে ছিলেন। আমাদের এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের সহকারী কমিশনার ভূমি এবং আমাদের সংশ্লিষ্ট সার্ভেয়ার সহ সবাই আমাদেরকে জন্য আজকে প্রচুর কষ্ট করলো। ওনাদেরকে আমি অভিযান প্রকৌশলীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।